যাচ্ছি ছেড়ে আমার শহর, যাচ্ছি ছেড়ে মা, ইচ্ছে করে থাকতে ভীষণ থাকতে পারি না, ভালো থেকো প্রিয় মানুষ নাই বানি দেখো, যাচ্ছি ছেড়ে আমার শহর, যাচ্ছি ছেড়ে মা, ইচ্ছে করে থাকতে ভীষণ থাকতে পারি না। দেশও যাইতে হইলে অনেক শপিং, দেশ থেকে আইতে হইলে অনেক শপিং, অনেক গুছানো গাছানো লাগে, লাগেজ পত্র দিছেন দা অনেকটা। তো এখন তো অনেক দিন বাংলাদেশে আসলাম, এখন আবার ইউকের উদ্দেশ্যে রওনা দিলাইতাম। আপনারা সবাই দোয়া করবা আর পুরা ভিডিওটা দেখতে থাকুক, আশা করি ভালো লাগবে। আর আমার ফ্রেন্ডস ফ্যামিলি যারা ইউটিউব আমার চ্যানেল দেখেন, আমার ইউটিউব ভিউয়ার হল, সবার কাছে আমি দোয়া চাইলাম যে দোয়া করবা আমরা সহি সালামতে রওনা দিতাম আর সহি সালামতে আমরা ইউকে আইতাম। আমরা লাগেজ রেডি করে লাইছি, ওই মাইল ঘোরার জায়গা দেখো। সো আজকে লাস্ট ভিডিও আপনার সাথে শেয়ার করলাম আমার বাংলাদেশের। আমরা আইয়া একবার সফরে আলো আসলাম, আর যাইবার সময় আবারও এক মাসের ভিতরে দেখা দুইবার সাফ হয়ে গেছে, নতুন আর কয়টা গাছ লাগাই আলো আইসে, কিছু রইয়া গেছে গাছ। সময়ের কারণে আসলে করা গেছে না, মেঘও দিলাই কয়দিন পরে পরে। এই যে পাতা সুন্দর গাছগুলা, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকল কেতা করা ভালো আছো নি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সকাল সকাল আর একটা ব্লগ শেয়ার করলাম, আর বাংলাদেশের লাস্ট ব্লগ। তো সকাল ছয়টার সময় আইসে ঘর থেকে বারোয়া, এই যে সামন এগুলা দেখিলাই, আর একটু আপনার সাথে শেয়ার করি, আর আমার আব্বার গ্রেভিয়াটা দেখতাম আইসে। তো আজকে তো খুশি আমরা বাংলাদেশ থেকে ইউকের উদ্দেশ্যে রওনা দিব, আমার আম্মারে লইয়া, আমার বই নাই, আমার ছেলে মেয়ে, আমার আম্মার নাতি নেশান ছেলে মেয়ে সবাই বার চাইরা ইউকে। আমার আম্মা যাইতা আর তারা রিসিভ করতাই এয়ারপোর্ট, বাট অন্যদিকে একটু আপসেট আমি। আমার আম্মা তো যাইরা গিয়ে গড় বাড়ি, আমার আব্বার আতর জোরানি সবাই, আমার দাদার বাড়ি তো এটা এটা তো ইয়া যে যাইরা একদমও মুখে ভালো লাগে না। আমার আম্মা আসলে আই যে প্রায় দুই সপ্তাহ ধরে অনেক অসুস্থ হয়ে গেছে, আর কি মানসিক দুর্বলতা যেটারে হয় অনেকটা বাঙ্গা পড়ে গেছে, মনের যে একটা খুশি আর একটাই। আমার মা একবারে অসুস্থ হয়ে গেছে, যে তানোর ঘর বাড়ি তানোর সারাটা লাইফর জিনিসপত্র যত আছিল তানো কাপড় চোপড় লাগাইয়া, আমরা মেয়েলোক তো বেশি ঘর সংসার লাগি একটু বেশি মায়া, ছেলেদেরও মায়া, এই ছেলেদেরও মায়া, আমার কোথায় সাঁতার, ছেলেদেরও মায়া আছে, বাট মেয়েদের আরও বেশি কাপড় চোপড়ি তাই তা
সংসারের প্রতি একটু বেশি মায়া থাকে, মহব্বত থাকে। ইগুলা ফালাই আমার আম্মা যাইরা সপ্তাহ একবারে মাইশরে বাটিয়া উঠিয়া দিয়া। তো ইতাই আম্মা একবারে উইক হয়ে গেছে নাকি, মন বেশি কষ্ট পাইরা যে দেশ চাইরা যাইতা। এই যে আমার ঘরে দিয়া গ্রেভি আর আমার আব্বার একটা তৈয়া যাইরা, আমার আব্বারে তৈয়া যাইরা। তো জানি না কতটুকু সুস্থ থাকবা আমার আম্মা। নিরাম তোমরা খুশি খুশি সকলে দোয়া করবা। আসলে আমি মারতাম পারলাম না বলা, একবার গেছি কি খালকে রাখতা কি আমার এজন বার দেখি ওইবার খালি খান্দা কাটি করবেন। আর আমার আমার এই কুটিয়া যাই রাম জানি কোন দিন বাংলাদেশ হইল আপারে দেখবো, ইয়া তো গ্রেভিয়ার দেখবো কইতে পারলাম না। সকলে তো আমরা আমার লাগি, আমার পরিবারের লাগি, আমার মা বাবার লাগি, আমার ভাই বোনিতর লাগি, মুসলিম উম্মার লাগি, সবাই লাগি। আর এই গ্রেভিয়ারে আমার দাদা সাহ পরিবারের অনেকজন আসন, আমার ছোট ফুফুও আসন। তো তারা আল্লাহ জান্নাতুল ফেরদৌস স্থান করতে সকলে তো করবা। আর সবাই মা বাবারে ছেলে মেয়ে আমরা যারা যারা আছে বেশি বেশি যত্ন করতাম, কষ্ট দিতাম না, ওটা দোয়া করবা, ওটার দিকে একটু খেয়াল করবা। আর কোনটা কইতাম বললাম না, আমার বেশি কষ্ট লাগে। তো চলুকা এখন ঘরের ভিতরে যাই গি, গিয়া লাগে যখন গাড়ির ভিতরে হারাইতাম হইব, আমি রেডি হইতাম হইব। আমরার 12টার সময় ফ্লাইট, তো 9টার দিকে ঘর থাকি বার হয়ে যাইমো আর কি। আমার আম্মা একবারে ঘুমাইছে না আজকে পুরা 2 সপ্তাহ ধরে। আসলে শরীর বেশি কেটে গেছে আম্মা, খালি চিন্তা করবে না আব্বারে তুইয়া যাইবা, আব্বার জিনিসপত্র তুইয়া যাইবা, এগুলো নেই আর পাইবা নেই। তো চলুকা যাই, রেডি হয়ে যাই আস্তে আস্তে। কখনো খাওয়া দাওয়া করছি না, সকালের নাস্তাও খাইছি না। তো 9টার দিকে বার হয়ে গেলাম, আমরা রেডি হয়ে গেছি, সবাই আইসেন আশেপাশে বাড়ির, এরপরে আত্মীয় স্বজন বাড়ির সবাই, ছোট বড় লাগাইয়া সবাই আমার আম্মার লাগি অনেক কান্নাকাটি, ছোট বড় লাগাইয়া ইয়া কেতা কইমু, অনেক অনেক খানাঘাটি তারা সবাই করছেন, অনেক সকাল ময় মুরব্বী নখলাইছেন আমার আম্মারে দেখাত। তো আমরা রোয়ানা দিলাইছি, এখন সবাই দোয়া করবা। এয়ারপোর্টের উদ্দেশ্যে রোয়ানা দিছি, আমার আম্মা তো মুস্তাফাররা ফার্স্ট টাইম ইউকে আইবা। তো আমার আব্বার গ্রেভিয়ারে তা তুই আইসেন, আমার আব্বার জিনিসপত্র তুই আইসেন, বাড়িঘর তুই আইসেন, এটা যে খিলান তুই আইসো না খাল্লায় জানোন, আল্লাহর হাওলা করিয়া সবাই দোয়া করবা। বেশি আসলে মাতাম পারাম না। তো এখন আমরা ইউকে আসার পরে আমি আর আপনার সাথে সুন্দর সুন্দর ব্লগ শেয়ার করবো। তো প্রায় 2 মাস বাঙ্গাসিরায় 2 মাস আপনার সাথে ভিডিও আমি সারলাম দেশের, খিলান লাগছে, সবাই তো অনেক সাপোর্ট করছো জানি, আপনারা লাগে সবাই লাগে, আমি প্লেনও উঠিয়া আপনারা লাগিয়ে আমি যার কথা যখন মনে হইব আমি তো তারা লাগিয়ে আমি বেশি বেশি করে দোয়া করব। তো আপনারাও দোয়া করবো আমার আমার লাগে যাতে সুস্থভাবে আমরা লই আইতাম। হায় রে বাংলাদেশ, আর কোন দিন যে আইমু, সবাই দোয়া করবা যে দেশ আবারও আইতাম। আসার পরে আপনারা সাথে ব্লগ আমি একটা একটা করে শেয়ার করতাম। আর আমার আব্বার গ্রেভিয়াটা কোন দিন যে আইমু দেখমু আমি নিজেই জানি না।
রয়েছে ইমিগ্রেশন আমরা শেষ, এখানে চেকিং বুকিং সপ্তাহ শেষ লাগেজ। আজকে লাগেজ চেকিং করবার সময় একজন অফিসার আসলা, এত রুডলি মারছুন আখে তারা বোঝা যায় না যেন অফিসার করে, বা আরও তো অফিসার বলাছুন। দেখলাম বিমানের এন এন কিন্তু ইমিগ্রেশন অফিসার না, আমি যার কথা কইতাম চাইলাম তাই নিলাম বিমানের যেখানে মেইন লাগেজ খেতে হয় বুঝছো না, এত এত রুডলি মারছুন বোঝা যায় না যে তাই পড়ালেখা করে একজন অফিসার হয়েছে। আচ্ছা এটা ইউএস বাংলা, আমরা ইমিগ্রেশন শেষ হয়ে সপ্তাহ শেষ হয়ে এখন এই এখন লাগে ওয়েট করা সবাই দেখা আমার মারেন বইয়া আমরা বিয়ে হয়ে বা লাফটা চাইতাম আমার ভাই বোন এসেছে সবাই ওয়েট করা। আর আজকের জন্য জানিটা যে কেমন আমার সুস্থতা হয় কোনো কষ্ট হয় না, একটু টেনশন করলাম কারণ ডায়াবেটিস এগুলো একটু লো হাই টেবের কাছে পর আছে প্লাস ব্লাড প্রেশারও, তো ওগুলো লইয়া আমরা দুই বোন একটু ওয়াইড টেনশন করি। আর কিন্তু ডায়াবেটিস বলছে যে আমার তোমার মতো নাই, তো যা করবা তারপরেও আল্লাহ আল্লাহ করিয়া গোরবাড়ি ফেলে যাইছে আমার আম্মা আমার আব্বার দুই বিয়ে তৈরি হয়েছে, তো কষ্ট আমার আম্মা হয়েছে আসলে যশোর না দেখে ফিল করার মতো না, তারপরে কথা করার নাই আমার এখলা এই তো এবার আমরা কাছে সবাই দোয়া করবার দিন দিয়ে করবে। আই থিঙ্ক ওই প্লেনটা এখন ল্যান্ড হয়েছে, এই প্লেনে আমরা যাই না। ইয়েস এই যে দেখো কা একটা যাইব হিথ্রো এয়ারপোর্ট, ইউকে যাইব লন্ডন এয়ারপোর্টও যাইব, একটা আছে ঢাকা এয়ারপোর্ট যাইব, আর এই দেখো কা 787 একটা এইমাত্র ল্যান্ডর এইমাত্র ল্যান্ড হয়েছে ওটা দিয়ে আমরা যাইব। লন্ডনের উদ্দেশ্যে বৌনি বৌনি আমারে লইয়া রেডি হয়ে যাও, অতীব পবিত্র ও মহান আল্লাহ যিনি এটিকে আমাদের নিয়ন্ত্রণাধীন করেছেন, অন্যথায় আমরা এটি বশীভূত করতে পারতাম না। সম্মানিত যাত্রীগণ আসসালামু আলাইকুম, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ক্যাপ্টেন আমি ও তার সকল ক্রুর পক্ষ থেকে আমি ফ্লাইট স্টুয়ার্ডের সম্মিলিত বিজি নম্বর ফ্লাইটে ম্যানচেস্টারের পথে সবাইকে স্বাগত জানাচ্ছি।
আমার আম্মারে আমরা ইমিগ্রেশন শেষ করিয়া এখন আমরা প্লেনও উঠে গেছি, প্লেন উপরে উঠে গেছি, সিলেট থাকি সারিও লাইছে প্লেন। তো প্রায় হাফ এন আওয়ার পরে ওঠার পরে হাফ এন আওয়ার পরে একটা হাসি আপনার সাথে শেয়ার করি আমার আম্মারে লই আমরা দুই বোনে আসলাম কত সময়। তো হাফ এন আওয়ার পরে একটু গুয়া বা করছেন আমার আম্মা, তো আমরা খাইছি। তো খাইতে খাইতে গল্প করাম আম্মা উইন্ডোরে দিয়ে কিতা দেখলা। তো একটু ওয়ারিড আসলাম আমরা যে আমার আমার ব্লাড প্রেশার ডায়াবেটিস এটা বেশি আপ আছে লাগি। তো কন্ট্রোলের ভিতরে আছে বাট নিয়ম থাকি বুঝরা, তো টেনশন কইরা একটু কিতা, তো আমরাও টেনশন করলাম আর ওই যে দেখো আমার আম্মা দেখরা। তো কইরা বেটি আমরা তো প্লেন অসংখ্য হামাই গেছে আইসর ভিতরে, আমরা আমার আর আমার আফুরে কইরা, তা আমি আর আমার আফুরে না আম্মা আইসর ভিতরে না, এটা মেঘর ভিতরে হামাইছে ক্লাউডের ভিতরে। কই না না এটা বিশ্বাস করার না আমার আম্মা। তো আমরা দুই বোন একটু আসলাম আর এক্সপ্লেন করলাম যে না আম্মা এটা তো আমরা ক্লাউডের ভিতরে আছি আইসর ভিতরে না। এরপরে প্লেন জেনে উষা উঠে নিসাতলামে হাত দিয়ে দেখাইরা আর বারে বারে দেখরা এনজয় করছেন মাশাল্লাহ আমার আম্মায়, কোনো কষ্ট হয়েছে না। আর আরেকটা জিনিস হইল আমার আম্মা বাথরুমেও যাইরা না, মনে হয় ফার্স্ট ওই ঘন্টা হয়ে গেছে পরে হয় আম্মা এটা ঠিক নাই আপনি অনেক লং জার্নি এলান বইতে পারতেন আই থইবাই, তো কষ্ট করিয়া লইয়া গেছি ডরাইয়া যাই না এখন লক লাগি যাইব তে ফারতা না এটা আইন এটা আর কি বুঝতা তো পারা বাথরুম টয়লেটর এটা তো প্লেনের মাঝে একটা তা তো বুঝরা তা একটা উড়ছই নানি। তো পরে দেখাইয়া লইয়া গিয়া তো এটা শেষ করিয়া আইসি, আসার পরে তো আবারও আমরা বইলাম, বয়ার পরে প্রায় অনেক সময় পরে আমরা ম্যানচেস্টার আইছি। আর খানি উনিগুলার দেখাইছি না একটু শর্ট করে নিলাম, ভিডিওটা নাইলে অনেক লম্বা হয়ে যায়। আমার আম্মা মাল্লা যে 10 ঘন্টা 10.5 ঘন্টার মতন আমরা সিলেট থেকে আইতে লাগছে ম্যানচেস্টার এয়ারপোর্ট, অনেক বালা আসলা সুস্থ আসলা আমার আম্মা এনজয় করে আইসো নি যে দেখো কা দেখরা উইন্ডোরে দি এখন ল্যান্ড হয়ে গেছে ম্যানচেস্টার। উই উড লাইক টু থ্যাংক ইউ ফর ফ্লাইং তো সই সালামতে আমরা ম্যানচেস্টার এয়ারপোর্ট আইয়া ল্যান্ড হয়েছি, আমার আম্মারে লইয়া আইসি মাশাল্লাহ অনেক ভালো আসলা আমার আম্মা। তো নেক্সট ভিডিওতে দেখাই মুখ হেঁকে আইসইন আমরারে আকে পিক আপ করাত এয়ারপোর্ট আমার আম্মারে নোয়াত আর লাগি জমরা ফাইলিছি। এখন নেক্সট ভিডিও কালকে দেখবা ইনশাল্লাহ।